Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel, Inicon Rider. Aske hoche 5 tarikh robibar, ache Sylhet e. Ekhon amra jacchi Jaffalong er uddeshe, to Jaffalong e age shorashori jabo na. Shekhane jawar age amra jabo yate Joyntapur. To Joyntapur Shapla Bill dekhbo, dekhe tarpore den hoche Jaffalong er dike thokbo, tarpore onek kichu ghure dekhbo shekhane. Kichu jototuku cover kora jay aske. তো আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল স্পেশাল হওয়ার কারণ একটাই আজকে কোনো মোটো ব্লগ করতেছি না এটা হচ্ছে মূলত ডেইলি লাইফ ব্লগ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলাম সিলেটে সবসময় তো মোটো ব্লগেই থাকি তো আজকে একটু ডিফারেন্ট আমারটা আজকে ফ্যামিলি ব্লগও বলা যায় তো ফ্যামিলিদের নিয়ে ঘুরতে আসছি যাচ্ছি বাসে এই যে হচ্ছে বাস এই বাসে যাব এটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট এখান থেকে যায় কি এলাকা বলে নাইয়োরপুল নাইয়োরপুল এলাকায় আসলে আপনারা এই বাসে সরাসরি জাফলং এ যেতে পারবেন এখান থেকে পার পারসন জাফলং এর ভাড়া হচ্ছে 150 টাকা আর জয়ন্তপুর হচ্ছে 95 টাকা করে তো এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার তো এখান থেকে রওনা করি তারপর আবার আপনাদের মাঝে হাজির আমরা এখন আছি শাপলা বিলে এটা হচ্ছে জয়ন্তপুর আপনারা সিলেট সদর থেকে বাসে আসবেন আসলে এখানে জয়ন্তপুর বাজারে নামবেন নেমে এখান থেকে লেগুনা পাওয়া যায় লেগুনা হচ্ছে পার ভাড়া পার ভাড়া হচ্ছে লেগুনাতে আপনার এখানে একটু দরাদরি করতে হবে আপনাদের দরাদরি করে তারপরে করতে হবে আমরা যে লেগুনাটা নিয়েছি 500 টাকা ভাড়া সিএনজি সিস্টেম করা এখান থেকে ডাইরেক্ট আমরা ই করেছি এখানে শাপলা বিল কিছুক্ষণ কাটাবো কাটিয়ে তারপরে যাবো জাফলং মানে টোটাল হচ্ছে ওখানে গিয়ে আমরা গাড়ি ছেড়ে দেবো সেই জন্য হচ্ছে 500 টাকা আর আপনারা যদি ব্যাক করেন তাহলে আরও হচ্ছে কিছু অ্যাড হবে এখানে তা আমরা এখন যাচ্ছি মূলত একটা এখানে পুরাতন মন্দির আছে পুরাতন মন্দিরের ওইখানে যাচ্ছি সেখান থেকে মোটামুটি এতে এই যে ভিউগুলো দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ দেখুন এটা ওই যে পাহাড় পাহাড়গুলো আর এটা হচ্ছে শাপলা বিল এই যে শাপলাগুলো ফুটে আছে আমরা টোটাল এই বোটগুলোর ভাড়া হচ্ছে মূলত পার বোট 400 টাকা করে এখানে ফিক্সড এখানে নাকি ওখানকার যে জেলা পরিষদ বা যারা আছে তারা এটা জিনিসটা ফিক্স করে দিয়েছে মোটামুটি 400 টাকা করে পার বোট পড়বে আপনারা যাবেন মন্দিরের ওই দিক থেকে ঘুরবেন ফিরবেন যতক্ষণ থাকবেন এই আচ্ছা ওইটা ওঠানো আচ্ছা ওইটা কি বাংলাদেশের না তোমার ওইটা না ইন্ডিয়া না এটা হ্যাঁ আসামের ইয়া ভাই আসাম আসামের ইয়াটা হ্যাঁ ইন্ডিয়া ওই যে ইয়া দেখা যাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়া এটা
মেঘালয়ের এটা সাইডটা এটা ভিউয়ার্স, এখানে একটা টেম্পল আছে প্রায় যতটুকু শোনা গেছে 1000 বছর পুরনো টেম্পলটার, ওখানে যাব আমরা মোটামুটি, অনেক দূরেই চলে আসছি। অনেকেই আসে শাপলা টেম্পল বিলটাতে। এখানে অবশ্য একটা জিনিস আছে যে এই করা যাবে না, ফুল ছেঁড়া যাবে না, যেহেতু এখানে বড় বড় প্লেকার্ডে লেখা আছে। তো আমরা যারা আসবো পর্যটন এরিয়াতে, তো আমরা অবশ্যই এটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন যাতে ফুল যাতে ছেঁড়া না হয়। এখানে ফুল ছিঁড়লে জিনিসটাই ইয়ে হয়। আমরা এখানে একটু ছবি ওঠাবো, ই করবো, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে ছবি ওঠাবো। এই যে দেখেন এই পরিমাণ শাপলা ফুল ফুটে আছে এখানে। ভিউয়ার্স, এই হচ্ছে সেই পুরানো টেম্পলটা। এটার এজ নাকি যতদূর শোনা গেছে 1200 বছর পুরানো নাকি এই টেম্পলটা মোটামুটি। তো এটা হচ্ছে পুরোটা একটা বিলের মাঝ বরাবর, এটা এটা চতুর্পাশে একটা বিল, বিলের মাঝখানে এটা। আর ওই যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওইটা, ওইটা হচ্ছে মেঘালয় রাজ্যের একটা অংশ মোটামুটি। এটা হচ্ছে যেটা আমার হাত দিয়ে দেখাতে পারতেছি, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়েছে এটা। এই এটা একটা মূলত একটা নদী, নদীর ওই পার্টটা হচ্ছে ইন্ডিয়াতে পড়েছে, মেঘালয় রাজ্য সেটাকে বলে। এটা একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, এখান থেকে মানুষ আসা যাওয়া করে অনেক জায়গায়। এই তো এখানকার ব্যাপার স্যাপার। এখানে আমরা কিছুক্ষণ ছবি উঠাবো, কিছু ছবি নিব, নেওয়ার পর তারপর আবার আমরা পুনরায় জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। তো ততক্ষণ সাথে থাকুন।